গাজীপুরে ভাওয়াল কলেজের ছাত্রলীগ কর্মী মোহাম্মদ ফেরদৌসের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় প্রধান আসামি রবিন সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, বাসন থানার সুইপার কলোনি থেকে রবিনের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযোগ আছে, কলেজে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করায় 4 সেপ্টেম্বর ফেরদৌসকে তুলে নিয়ে পায়ের রগ কেটে দেয় ছাত্রলীগ নেতা রবিন সর্দার। এ ঘটনায় ফেরদৌসের মা বাদী হয়ে 22 জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের মামলায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিন সর্দারের বিরুদ্ধে ধর্ষণ, অস্ত্র ও মাদকসহ 21টি মামলা রয়েছে। রবিন এবং পিস্তল এবং 3 রাউন্ড গুলি আমাদের হেফাজতে আছে। আমরা রবিনকে আজকে কোর্টে পাঠাবো। কোর্টে পাঠিয়ে আমরা রিমান্ডের প্রেয়ার দিব। একজন কুখ্যাত সন্ত্রাসী যার নামে 20টি 21টি মামলা রয়েছে এবং সে একটি অপহৃত মামলারও আসামি।